আমাদের দুই অতিথি আজকে, চারজন আর কি, আমরা কোথায় যাবো? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, নাথ নারায়ণ বাসুদেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আজকে একটা দারুণ ব্লগ নিয়ে চলে এসেছি সবাইকে, শুভ রথযাত্রা। তো আজকে রথ, আর তার থেকে একটা এক্সাইটিং ব্যাপার হলো আজকে আমাদের বাড়িতে তোমাদের ফেভারিট ইউটিউবার দিদিরা আসছে। হ্যাঁ, আমারই বন্ধুরা বন্ধু বান্ধবরা আসছে। তো আমাদের টিম আখি সুমি ওরা আসছে আমাদের বাড়িতে, তো এখানে আসবে, তারপর ওরা মায়াপুর যাবে, ওখানে গিয়ে ভিডিও টিডিও বানাবে, সেই কারণে আসা। তো দেখো কি হয়, সারাদিন একটা ধামাকাদার ভিডিও কিন্তু হতে চলেছে, শেষ অবধি কিন্তু দেখবে সবাই, তো চলো দেখতে থাকো। তো গাইস দেখো, হুটোপাটা করে চলে আসলাম এই বাড়িতে। তো আজকে কারা আসছে তুমি কি জানো? শুনেছি যে আসছে অনেকজন, কিন্তু আমার মা ব্যস্ত আজকে রান্না বান্নায়। কি রান্না করছো মা? ইউটিউবারদের তুমি কি খাওয়া? ওরা সবাই বলছে নিরামিষ খাবে, তো সেই কারণে হচ্ছে নিরামিষ রান্না বান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে। আর ওরা দুজন আলাদা আলাদা ভাবে আসছে, মানে একদম ডাইরেক্ট চলে এসছে আর একদম পরে আসছে। সুমিরা আগে আসছে আর আখিরা হচ্ছে পরে আসবে, আসুক দেখা যাক। তো গাইস দেখো, আজকে আমার মা কত কিছু রান্না করেছে এখানে দেখো, সব নিরামিষ রান্না, নিরামিষে এতগুলো পদ করে ফেলেছে। রথ দেখতে যাবে বলে নিরামিষ রান্না, এখন যদি রথ দেখে এসে রাত্রিবেলাতে ভালো মন্দ খাবো। আবার আমাদের দুই অতিথি আজকে, চারজন আর কি, আমরা এখন কোথায় যাবো? মায়াপুরে। এত লেট তোমরা চারজন বলেছি, অনেক লেট গাইস, কখন থেকে বলছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, এত লেট করে আপনি কি রথ দেখতে পারবা? তো রথ কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, না তিনটে হ্যাঁ বেরিয়ে গেছে, সব সাতটা। এখন দেখা নিয়ে যাচ্ছে হচ্ছে ভূতের বাড়ি, চলো এটা ভূতের ভূতের বাড়ি দেখাবো। আরে আসো না, দেখো ভালো লাগবে। এবার বৌদি বেরোবে, আমি ভূত কেউ নেই, বৌদি নেই, ওই বাড়িতে থাকা সম্ভব? হ্যাঁ ওই আলো আলাদাই লাগে, আলাদাই এই বাড়িগুলো তো রবীন্দ্রনাথ ছুটি রাতে এসে সে কবিতা লিখতো না? আমার মা কিন্তু মানে ব্লগ করাতে আমার থেকেও এক্সপার্ট জানো তো। হ্যাঁ সেটাই তো, দেখো খাও খাও, বসে পড়ো। ছেলেগুলো হচ্ছে রেডি হয়ে গেছে, রেডি পিন্টু রেডি, আমি রেডি, আর আমাদের মেয়েদের হচ্ছেই না হচ্ছেই না হচ্ছেই না, তাই তো খুব ভালো লাগে। আলো আলো আসলে আর একটু ভালো লাগবে, ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তো। এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি মায়াপুরের রথ দেখতে, কেমন ভিড় হবে কেমন কি হবে কি জানি গিয়ে বোঝা যাবে। চলো, প্রথমবার তো মায়াপুরের রথ, খুব এক্সাইটেড সুমি, প্রথমবার তো একদম প্রথমবার, খুব এক্সাইটেড এন্ড খুব হ্যাপি। চলো কেমন রথ দেখতে পারি আমরা দেখি। আমরা সবাই মিলে মায়াপুর যাচ্ছি, আর মায়াপুরের রথ কিন্তু অনেক ভালো হয়, যারা দূর দূরান্ত থেকে দেখছো একবার এসে দেখতে পারো। এখন উল্টো রথ আছে, তোমরা এসে দেখতে পারো। এখানে দেখো রাস্তায় সবাই এইভাবে মানে পদযাত্রা বার করে আর কি, আর খুব ভিড় হয়। আমরা যেভাবে গেছি অনেক টোটো পাল্টে পাল্টে, অনেক হ্যাপা পোয়াতে পোয়াতে গেছি, বাট গিয়ে তো অনেক ভালো লাগছিলো। রাত হয়ে গেছিলো যদিও আমাদের যেতে অনেকটা লেট হয়ে গেছিলো, আর সুমিরা এসেছিলো অনেকটা লেট করে। তো দেখো ওখানে কি অনেক মজা করবার, এর মধ্যে কেলেঙ্কারি হয়ে যায়, সুমিরা আবার ফোন হারিয়ে যায়। Thank you.
তা আমরা তো প্রচুর নাচ করেছি এখানে গিয়ে, মানে আর নিজেরাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম। আর নাচ করতে গিয়ে দেখো সুমির ফোনটাও পড়ে গেছিল, আর ভগবানের আশীর্বাদে মানে ওরই ফ্যান ওকে দিয়ে দিল ফোনে, ফোনটা যে পেয়ে গেছে এটাও বিশাল ব্যাপার। তো যাক, ওর ভিডিও তো দেখতে পাবে ঘটনাটা অ্যাকচুয়ালি কী হয়েছিল। আর এখন একটু তোমরা ভগবান দর্শন করে নাও, আর সবাই কিন্তু জয় জগন্নাথ লিখে যেও কমেন্টে। মোবাইল ফোন, মানি ব্যাগ, নারায়ণ বাসুদেবা, শ্রী কৃষ্ণ কো বন্দন রাখতে সবকি লাজ, সবকে সব। মনা বললে হবে না, অনেকগুলো তিনটে নেবো, কমে যদি দাও তাহলে। জন্মদিন আসছে সামনে, ঝগড়া লেগে গেছে এখানে। ঝগড়া কি হয়েছে, কি হয়েছে বলো? বেশি দাম দিয়ে না কিনলে একবারই পড়বো না, একবারই পড়ি আমরা, একবারই পড়ি, আমাদের কোয়ালিটি লাগবে না। না এই কালারটা ভালো লাগছে না, আর দেখাও কি কালার আছে। আচ্ছা ইসেদা গৌতম, অনলাইন করবো তুমি বলছে তো খুব টেস্ট, খেয়ে বলবে কি জানি, আমি জানি না কেমন টেস্ট, বলে তো খুব ভালো, একবার খেয়েছিলাম খুব ভালো ছিল। দেখা যাক ওই জন্য তো বললাম মাটিতে বসো না, এখানে টেবিলে বসতে পারতে। তো রথের দিন আমরা অনেক মজা করে নিয়েছি মায়াপুরে, এবার কিন্তু নেক্সট পার্ট তোমরা দেখতে পাবে গুপির ড্রেস পরে আমরা কি করলাম মায়াপুরে গিয়ে। যাই হোক, সাথে থাকো, পাশে থাকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে।